নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মুঁ অজয় মিশ্র স্বাগত করুছি বিধি বিধান ওড়িয়া চ্যানেলর পুঁই এক নূতন অধ্যায়কু। দর্শক বন্ধু, আজির এই ভিডিওটিরে জাঁয়া মা সরস্বতীঙ্কর এভাবে এক শক্তিশালী তথা প্রভাবশালী মন্ত্র সম্পর্কে, যে মন্ত্রর প্রয়োগরে যে মানে কথাবার্তা করা সময় পাটি লাগু থাকে বা খনেই খনেই কথা কৌথাতে তাহা সম্পূর্ণ রূপে দূর হয়ে যাই থাকে। দর্শক বন্ধু, খনেই খনেই কথা কহিবা বা কহিবা বেলে পাটি লাগিবা অনেক কারণ পাই হয়ে থাকে। সে বিশেষ করে এক মানসিক অস্থিরতা যোগ এই রোগ সৃষ্টি হয়ে থাকে, এথিপাই কোণী ডাক্তারি চিকিৎসা মধ্যে সফলতা দিয়ে নথায়। সেপাই ভগবানকর আশীর্বাদ হলে হি সম্পূর্ণ রূপে দূর হয়ে পার। দর্শক বন্ধু, সে ব্যক্তি যেত বড় প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে থাকে না কী, যেতে জ্ঞানী গুণী বিদ্বান ধনী হয়ে থাকে না কী, এপরি খনেই খনেই কথা কহা দ্বারা নিশ্চয় এ সামাজিক মান সম্মান সামাজিক প্রতিষ্ঠা উপরে এক বিরাট প্রশ্নবাচী সৃষ্টি করে থাকে। দর্শক বন্ধু, এথিপাই ঈশ্বরকে আরাধনা করা সবুঠার শ্রেষ্ঠতম উপায়। যথার্থরে শাস্ত্রে কুয়া যাইছি, মুখ করুতি বা চাল পঙ্গু লঙ্ঘয়তে গিরি যৎকৃপা তামাহং বন্দে পরমানন্দ মাধব। যার কৃপা হলে পঙ্গু মধ্য গিরিকে লঙ্ঘন করিপারে। আজি সেইপরি মা সরস্বতীঙ্কর এক দিব্য মন্ত্র সম্পর্কে জাঁয়া। এই মন্ত্রকে দৃঢ় নিষ্ঠা ভক্তি বিশ্বাসর সহ প্রতিদিন সকালে সূর্যোদয় পূর্বর স্নান সারি এই মন্ত্রকে এক মালা অথবা 108 থর জপ করা পড়ে থাকে। জপ সময় দক্ষিণ দিগকে মুখ করে বসবে। পুনর্বার সন্ধ্যা সময় গোটিয়ে গোটা গুয়াকে নিজ শরীরের চারিপাখে 7 থর বুলাই আনি এই গুয়াকে দক্ষিণ দিগকে নিক্ষেপ করে দেবে। এইপরি ভাবে এই প্রক্রিয়া ক্রমাগত ভাবে 21 দিন পর্যন্ত চালু রাখবে। এবে আসন্তু জানিবা এই মন্ত্রটুকু। মন্ত্রটি এইপরি, ওম সরস্বতী নমঃ, ওম সরস্বতী নমঃ, ওম সরস্বতী নমঃ। আপনার কমেন্ট অপেক্ষার রইলি, ধন্যবাদ, নমস্কার।